নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলবো এবং কাকে নিয়ে কথা বলবো সেটা আপনারা অবশ্য করে থাম্বনেলে দেখেছেন এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন। তো আজকে কথা বলবো অনেক দিন পর ম্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডিকে নিয়ে হঠাৎ কেন কথা বলছি, অ্যাকচুয়ালি কারণটাই এরকম যে ম্যান্ডিকে নিয়ে কথা বলতে আজ বাধ্য হচ্ছি। তো শুরুতেই বলি যে ম্যান্ডির মেয়ের জন্মদিন গেছে, এখন তো চলে গেছে। তো আজকে যদিও জন্মদিনের ও ব্লগটা পার্ট ওয়ান দিয়েছে, তো পার্ট টু আসতে চলেছে। তো সেখানে প্রথমেই আমি ম্যান্ডির মেয়ের জন্মদিনের জন্য ম্যান্ডির মেয়েকে অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, জীবনে অনেক বড় হোক এবং মানুষের মতো মানুষ হোক, বাবা মার মুখ উজ্জ্বল করুক, এটুকু। তো এই যে লাস্টে যেটা বললাম, বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক, এখানে মানে ম্যান্ডিও একজন মা, তাই তো? তো ম্যান্ডির মা আর ম্যান্ডির সম্পর্কটা কিছু তো একটা গড়বড় আছে, সেটা আমরা সবাই জানি। ম্যান্ডির মায়ের একটি ব্লগ দেখলাম, সেখানে ম্যান্ডির মা বলছে যে মেয়েকে আমি জাস্ট একটু ছুঁয়ে তারপরে মানে টাইটেল বা থাম্বনেল এরকম দিয়েছে, মেয়েকে আমি একটু ছোঁয়া পেয়েছি, এটাতেই আমার মেয়ের মানে এরকম একটা মনের স্বাদ পূরণ হয়ে গেছে বা কিছু। আমি জানি না এর মধ্যে সত্যতা কতটা। উনি যেটা বলছেন যে উনি যখন মার্কেটে বেরিয়েছিলেন তখন মেয়েকে উনি একটি ফুলের দোকানে মেয়ে জামাইকে দেখতে পেয়েছেন, এবং যেহেতু জামাই পছন্দ করে না ওনাকে, সেজন্য মেয়েকে দূর থেকে উনি দেখেছেন, মেয়েও নাকি ওনাকে দেখেছে, এবং মেয়েও ওনাকে দেখার পর তারপরে ওই তিনি মানে দূরে দাঁড়িয়েছিলেন, যখন ওনা চলে গেল তখন নাকি সেই ফুলের দোকানে ম্যান্ডি এবং ম্যান্ডির মা নাকি গেছে। তো এখন কথাটা হচ্ছে মানে ম্যান্ডির মা গেছে, এই যে ম্যান্ডির মেয়ের জন্মদিন, এই জন্মদিনে দেখলাম যে ওই ছোটো মার সঙ্গে আবার খুব বেশ ভাব হয়েছে। ছোটো মা ছোটো মা ছোটো মাও দেখলাম যখন ম্যান্ডির মেয়ের জন্মদিনে সাজিয়ে গুছিয়ে বার্থডে লাঞ্চ খাচ্ছে, সেখানে কিন্তু ওই ছোটো মাও এলো এবং ক্যামেরা একদম অন করে, মানে ছোটো মায়ের তো চ্যানেল এখন আছে, তো বেশ ছোটো মায়েরও কিন্তু লাভ হবে এতে, কী বলেন? তো যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে ম্যান্ডির মাকে ম্যান্ডি কেন ক্ষমা করতে পারছে না? ম্যান্ডি কি শুধুমাত্র স্যান্ডির জন্য ক্ষমা করতে পারছে না, নাকি ম্যান্ডির নিজস্ব কোনো রাগ আছে, নাকি সবটাই ম্যান্ডি করছে ভিডিওর স্বার্থে? সেটা কিন্তু বলাই বাহুল্য। ম্যান্ডির সংসারে ম্যান্ডির যে মানে ডিসিশন, ম্যান্ডির যে একটা বলা যেতে পারে আমার মনে হয় ওটাই বেশি, কারণ নর্মালি ম্যান্ডি সেখানে রোজগার করছে এবং ম্যান্ডির জোরটা কিন্তু বেশি চলে। তাহলে শুধুমাত্র স্যান্ডির কারণে ম্যান্ডি তার মাকে মেনে নিতে পারছে না? না না, এইটা কিন্তু ঠিক বিশ্বাস করা যাচ্ছে না, কারণ এইটা কোথাও না কোথাও একটা বেশ নাটকে একটা হয়তো মিলন হতে চলেছে, যার জন্য কিন্তু এখন ওদের এই মিলনটা দেখালে খুব অসুবিধা আছে। মা মেয়ের মিলনটা মাও দেখবেন ম্যান্ডির কথা তুলছে ভীষণভাবে। এখন যদি এইগুলো ধরুন একটা মানে সাইডেও আমরা রাখি, তাহলে ম্যান্ডির মা দোষটা কী করেছিল? ম্যান্ডিকে পরকিয়া করতে বারণ করেছিল, ম্যান্ডি সেটা শোনেনি এবং ম্যান্ডিকে ম্যান্ডির মা থাপ্পড় মেরেছিল বা এরকম কিছু একটা হয়েছিল, তারপরে ম্যান্ডি তার মাকে অপমান করে বার করে দিয়েছে। তাহলে এই একই জিনিস তো স্যান্ডিও করেছে, তাহলে স্যান্ডিকে কেন সে ক্ষমা করে দিয়েছে, ম্যান্ডির মা কেন তার মাকে করতে পারছে না? আজকে তার মা অনেক বড় অসহায়, যেটা সে ভিডিও তো দেখাচ্ছে, একা থাকছেন উনি সব কিছু। আজকে মেয়ের জন্মদিনে মানে ওনার নাতনির জন্মদিনে সব থেকে তো অগ্রাধিকার ওনার ছিল, ওনার মানে উনি তো দিদা, তা উনি তো সব থেকে যে আশীর্বাদ, সব থেকে যে জিনিসটা, সেটা তো ওনার মানে ওনার দরকার ছিল, তাই না? ওনাকে দরকার ছিল। জানি না এটা কি ম্যান্ডির প্ল্যানিং আছে, কারণ ম্যান্ডির যখন যাকে দরকার হয় তখন তাকে ইউজ করে তারপর ছুঁড়ে ফেলে দেয়, এটা কিন্তু আমরা মানে বহু বছর ধরে বা বহু দিন ধরে কিন্তু আমরা এটাই দেখছি, যে যখন যাকে মানে দরকার পড়ে তাকে ইউজ করে তারপর ছুঁড়ে ফেলে দেয়। এই যে যেমন ধরুন আজকে ম্যান্ডির মেয়ের জন্মদিন, মারিয়া ম্যান্ডির মেয়ের জন্য কত করেছে বলুন তো? ম্যান্ডির মেয়েকে রেখেছে, ওরা ঘুরতে গেছে, ম্যান্ডির মেয়েকে যত্ন করে খাইয়েছে, কী না করেছে, এবং মারিয়া কিন্তু ম্যান্ডির মেয়েকে যথেষ্ট ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। কখন বুঝেছিলাম জানেন তো? যখন ওই ম্যান্ডি হঠাৎ করে চলে এসেছিলো, মানে মারিয়ার মা যখন হসপিটালে ভর্তি ছিল সেই যুগে আর কি, হ্যাঁ,
তো সেই সময় মানে প্রস্তর যুগে, তো সেই সময় যখন মারিয়া এসে ঘরটাতে ঢুকেছিল, ওই ম্যান্ডির মেয়ে একটা বোধহয় পুতুল নিয়ে খেলছিল, সেটা দেখে কিন্তু মারিয়া যখন কথা বলছিল ওর গলাটা কিন্তু বুঝে আসছিল আবেগে, কারণ ওই যে ভালোবাসাটা কিন্তু সঠিক, কোনো মানে ভালো না বাসলে না প্রপার, যেভাবে ম্যান্ডিকে ম্যান্ডি মানে মারিয়াকে দেখেছি ম্যান্ডির মেয়েকে যত্ন করতে, সেটা কিন্তু করতে পারতো না। কাজেই আজকে এই জন্মদিনে যদিও পার্ট টু আসেনি, আমি যখন ভিডিওটা করছি মনে হয় না ও মারিয়াকে ইনভিটেশন দিয়েছে, কিন্তু মারিয়া ওর মেয়েকে কিন্তু যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে। আচ্ছা, এবারে যেটা কথা, আজকে নিপা দেবীকে ম্যান্ডি ক্ষমা করতে পারছে না, ঠিক আছে, মা বিশাল অন্যায় করেছে, ম্যান্ডির বক্তব্য ওর জামাই ও ক্ষমা করতে পারছে না, বা জামাইয়ের সঙ্গে কিছু একটা গড়বড় আছে। এখন দেখুন কী আছে সেটা ভেতরের ব্যাপার, সেটা আমরা কেউ জানি না। ম্যান্ডির মেয়ে একটা বিশাল বড় অন্যায় করেছিল একটা সময়, কিন্তু তারপর কিন্তু সে তার মানে কী বলবো, সেই মানুষটি মারা যাবার পর তারপরে এখন সম্পূর্ণ আলাদা একটা পরিস্থিতি। তো এই সময়তে আমার মনে হয় সে যখন মাকে টাকা পাঠাতে পারে অন্যের হাত দিয়ে, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত দিয়ে যখন সে মাকে পুরনো জামা কাপড়, পুরনো নাইটি এগুলো পাঠাতে পারে, তখন তার মাকে কিন্তু ক্ষমা করে দেওয়াটাও, মাকে কখনো মানে মেয়ে ক্ষমা করবে এটা তো মানে অনেক বড় ব্যাপার হয়ে গেল, এটা তো বলাই উচিত না, কিন্তু মাকে কিন্তু কাছে টেনে নেওয়াটা আমার মনে হয় সব থেকে বোধহয় কাজ মানে উচিত কাজ। যাই হোক, সেটা আমরা ম্যান্ডির থেকে আশা করতে পারি না, কারণ ম্যান্ডি সব কিছুই করে ব্লগিংয়ের প্রয়োজনে। আজকে যখন ম্যান্ডির ব্লগিংয়ের ভিউজ হয়তো ডাউন হবে, যখন হয়তো ওর তার মাকে সত্যি মানে দরকার পড়বে, তখন হয়তো সে তার মাকে হয়তো কাছে টেনে নেবে, বা মাকে হয়তো তখন সে একদম মানে বুকে টেনে নেবে, বা ভিডিওর জন্য ভিউজের জন্য শুধুমাত্র মানে কি বলবো, মাকে হয়তো ইম্পর্টেন্স দেবে, ঠিক যেমন এখন ছোটো মাকে দিয়েছে। এখন কিন্তু এই পুরো ক্যারেক্টারটা এখন যা শ্বশুর শাশুড়ির সঙ্গে, কি শ্বশুরশাশুড়ি কি এখন দেখলাম না সম্ভবত, আমি অবশ্য ভার্দেব ব্লগটা পুরোপুরি ঠিকঠাক দেখিনি, তো মনে হলো যেন ওনার মানে শাশুড়ির যে অবদান সেটা দেখলাম না। তো যাই হোক, এখন ছোটো মা যেমন বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে, ধীরে ধীরে ছোটো মা অনেক মানে ছোটো মা কি একটা বেশ এখন মানে ট্রেন্ডিং ম্যান্ডির কাছে, ঠিক আছে, ছোটো মাকে ঘিরে এখন সব কিছু হবে, ছোটো মাকে ঘিরে ছোটো মা এই করছে, ছোটো মা এই করছে, ছোটো মা সেই করছে, ছোটো মা এই করছে, এই করছে না, তো এই জিনিসগুলো হবে, এই এক একটা ফেজ আসবে ম্যান্ডির লাইফে, এবং সেই ফেজ থেকে ম্যান্ডি ভিউজ কামাবে, ভিউজ আর্নিং করবে, কারণ ভ্যারিয়েশন প্রয়োজন। তো ঠিক যেমন খনিকা দেখুন ওপরে ছিল এখন নিচে চলে এসেছে মানে বাড়িতে, হ্যাঁ, তো সেগুলো দেখাচ্ছে, সেগুলো দেখিয়ে ভিউজ কামাচ্ছে, তো এদেরও ভ্যারিয়েশন কী দেখাবে না, এইভাবে দেখাবে। তো এই যে সম্পর্কের ভ্যারিয়েশনগুলো দেখিয়ে কিন্তু আলটিমেটলি ও মানে মানুষের মন জয় করবে ধীরে ধীরে, আর মাকে কখনো মেনে নেবে যখন ওর ভিউজটা প্রচণ্ড ডাউন হয়ে যাবে, যখন ওর মনে হবে যে হ্যাঁ এবার মাকে ক্ষমা করে যেতে পারে, তখনও মাকে অবশ্যই মেনে নেবে। এবং মাকে শুধু মেনে নেওয়া নয়, তখন দেখবেন মাকেও মানে সবার ওপরে রাখবে, ঠিক আছে, এবং স্যান্ডিও তখন ঠিক হয়ে যাবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আজকে আমরা অনেক কিছু দেখলাম ম্যান্ডির লাইফে, অনেক অনেক কিছু দেখেছি, ম্যান্ডি এখন খুব ভালো সংসার করছে আমরা যেমন দেখেছি, ম্যান্ডির অনেক খারাপ অবস্থাও আমরা দেখেছি, আবার এটাও দেখেছি ম্যান্ডি তার হাজব্যান্ডকে শশা ব্রেকফাস্ট সমস্ত কিছু খাইয়ে দিয়ে, মানে ব্রেকফাস্টেই শশা ছিল, শশা পাউরুটি সব কিছু খাইয়ে তারপরে ডিভোর্স ফাইল করতে যাচ্ছে, ঠিক আছে, মানে চূড়ান্ত একটা নাটকীয়তা মুহূর্ত আমরা দেখেছি, কিন্তু এখন আমরা সম্পূর্ণ অন্যরকম দেখছি। ম্যান্ডির ব্লগ দেখে কেউ কিন্তু বোর হতেই পারবে না, কারণ ম্যান্ডি এতটা ভ্যারিয়েশন থাকে, মানে কোনোরকম একঘেয়ে লাগার কোনো প্রশ্নই নেই, ম্যান্ডি সব সময় ভ্যারিয়েশন আনে, ক্রিয়েট করে, কারণ ম্যান্ডির লাইফে এই যে ভ্যারিয়েশনগুলো থাকে এগুলো কিন্তু ম্যান্ডি ক্রিয়েট করে, এগুলো কিন্তু এমন নয় যে চলে আসে, এটা অনেকেই ক্রিয়েট করে, ম্যান্ডিও ক্রিয়েট করে সম্পর্কে ভ্যারিয়েশন বলুন বা সমস্ত কিছু, কখন কাকে প্রয়োজন হবে, কখন কাকে ছুঁড়ে ফেলতে হবে, কখন কাকে ইউজ করতে হবে, ম্যান্ডি খুব ভালোভাবে জানে। তো একটাই বক্তব্য যে মা মাই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারে না, সেই মা মানে কুসন্তান যদি বা হয় কুমাতা কু নয়, এরকম একটা কথা আছে। আমি এটা বলছি না যে ম্যান্ডির মা প্রচণ্ড ভালো, না না, তিনিও প্রচণ্ড সুবিধাবাদী, তিনিও তার নেচারটা আমরা যেরকম দেখেছি, কিন্তু তবুও মা তো
কোথাও না কোথাও মেয়েকে কিন্তু তিনি খুবই ভালোবাসেন, এবং মেয়েকে ঘিরেই তার কিন্তু মনে হয় যে মানে এখন তো তার ওনার মেয়ে ছাড়া কেউ নেই, এবং শেষ সময়টাতে বা এখনও যদি ওনার বয়স আমার মনে হয় যথেষ্টই কম, তবুও এই সময়ে যখন ওনার কেউ নেই, শুধুমাত্র মেয়েকে ঘিরেই উনি হয়তো কিছু ভাবেন, বা মেয়েকে ঘিরেই বা মেয়ের জন্যই হয়তো ভাবেন। তাই মেয়েরও উচিত মায়ের জন্য ভাবা। আর আমার যেটা মনে হয়, স্যান্ডি ম্যান্ডির ফ্যামিলিতে ম্যান্ডি কিন্তু সমস্ত ডিসিশন নেয়, অ্যাটলিস্ট আমরা যতটা দেখেছি সেখানে বলা বাহুল্য যে স্যান্ডি কিন্তু ম্যান্ডিকে ভয় করেও চলে। তাহলে সেই সংক্রান্ত যদি ব্যাপারটা থাকে, তাহলে ম্যান্ডি কেন তার মাকে ক্ষমা করছে না, এটাই হচ্ছে ভাবার বিষয়। আজকে এই তার সন্তানের জন্মদিনে তার দিদাকে কেন আমরা দেখলাম না, তাই না? আবার এখন অবধি তো জানি না, পার্ট টুতে আবার জানি না ধমাকেদার দিদা চলে এসছে কিনা সেটা জানি না, তবে মনে হলো যেন যে দিদাকে হয়তো আমরা দেখতে পাবো না। খারাপ লাগছে, কারণ দাদু দিদা বাবাকে তো আমরা দেখিয়েছি, যাই হোক সেটা তিনি আর নেই, তার কথা আমরা বলবো না, কিন্তু তবু না কোথাও না কোথাও ম্যান্ডি যেমন তার শ্বশুর শাশুড়িকে সম্মান করে, ভালোবাসে, মা মাই হয়, তাই মাকেও বোধ হয় কাছে টেনে নেওয়া ভীষণভাবে দরকার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল। বাই সবাই।